হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মিলন, আজকে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদেরকে দেখাবো মশলা চা একদম সহজ পদ্ধতিতে কীভাবে বানায়। চলো ভিডিওটা দেখতে থাকো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলো দেখতে থাকো ভিডিওটা, পুরোটা দেখবে, স্কিপ করবে না। মশলা চা বানানোর জন্য নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, আদা কুচি আর কিছু লবঙ্গ। প্রথমেই গ্যাসের ওভেনটা অন করে দিলাম, তারপর চা বানানোর জন্য একটা ছোট বাটি বসিয়ে দিলাম। আমি ছোট কাপের 3 কাপ জল নিয়েছি। আদা কুচি দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিয়ে দিচ্ছি, এলাচটাকে ফাটিয়ে নিয়েছি, এলাচ দিয়ে দিচ্ছি, দারচিনিটা ভেঙে নিয়েছি সেটাও দিয়ে দিলাম। এবার জলটা একটু গরম হতে দেবো। জলটা ফুটে গেছে, জলের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এবারে আমরা 3 চামচ চা পাতা দিয়ে দিলাম। তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যেমন চিনি খাবেন সেরকম ভাবে চিনি দেবেন। সব মিশ্রণটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, তাতে মশলাগুলো ভালোভাবে এ হবে। একটু ফুটলেই দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর কিছুক্ষণ ফোটার পর রেখেটি হাতার সাহায্যে ভালো করে নাড়িয়ে নিতে হবে। অনবরত নাড়ালে তাহলে চায়ের ফ্লেভারটা ভালো পাবেন আর খেতেও অসাধারণ হয়। এইভাবে আপনারা বানান বাড়িতে, দেখবেন আপনাদেরও মন ভরে যাবে। একেবারে এই চা একবার খেলে মুখে লেগে থাকবে। আমার চা একেবারেই রেডি, ফুটে গেছে। এবার আমি চাটা ওভেনটাকে অফ করে চাটা নামিয়ে নেব। চা আমি নামিয়ে নিয়েছি, এবার একটা কাপে চাটা ছেঁকে নেবো ছাঁকনি দিয়ে। দিয়েই একেবারে সার্ভ করার জন্য আমার মশলা চা একেবারে রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমি অল্প করে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি ওপরে। মশলা চা আমার একেবারেই তৈরি। এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই। আবার দেখা হবে নতুন ভিডিওতে।